নমস্কার। দীর্ঘক্ষণ ধরে সভা চলছে। আমার আগে সম্মানীয় বক্তা যিনি বললেন বিস্তারিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে অত্যন্ত বলিষ্ঠ বক্তব্য উনি রেখেছেন, আমি শ্রদ্ধা জানাই। আপনাদের কাছের মানুষ নজরুল আলী মণ্ডল, আমার অত্যন্ত শ্রদ্ধেয় আপনাদের বিধায়ক, যখন ডাকেন তখন পান, ফিরদৌসি বেগম সহ আপনাদের এখানকার 30 এবং 31 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা কর্মী। এবং আজ আমরা এমন একটা দিনে দাঁড়িয়ে আছি যে দিনটা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন তার কারণ, যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় কংগ্রেস করেছেন সেই কংগ্রেস দলটা সিপিএম এর বি টিম হয়ে গিয়েছিল। সিপিএম এর কাছে নিজেদের মেরুদণ্ডটাকে বিক্রি করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর চেষ্টা করেছিল এই কংগ্রেস। তাদের হাত থেকে তেরঙ্গা ঝান্ডাটা কেড়ে নিয়ে গান্ধীবাদ, সুভাষবাদ, জিন্দাবাদ বলে যিনি বাংলার মানুষের মুক্তির লক্ষ্যে সিপিএম এর অপশাসন, অপপ্রচার এবং দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করবার জন্য শপথ নিয়েছিলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই দলটা রক্ত ঝরাতে ঝরাতে, ঘাম ঝরাতে ঝরাতে 24 বছরে এসে পৌঁছেছে। মনে রাখবেন, আমরা তৃণমূল কংগ্রেসের বুথের কর্মী, অঞ্চলের কর্মী, আমরা রক্ত দেব, জীবন দেব, ঘাম দেব, ঝান্ডার অপমান সহ্য করব না, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমান সহ্য করব না, তৃণমূল কংগ্রেসের অপমান সহ্য করব না। আজকে এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে 2021 সালের প্রথম দিন, পয়লা জানুয়ারি 2021 সালের এই প্রথম দিনে দাঁড়িয়ে এখানে যারা বিজেপির গুন্ডা আছেন, মস্তান আছেন, আর সিপিএম এর দোসর আছেন, তাদের বলে দিয়ে যেতে চাই, যদি ক্ষমতা থাকে বিজেপি, সিপিএম, কংগ্রেসের যদি ক্ষমতা থাকে, এই সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের একটা বুথে খাতা খুলে দেখাবেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি জামানত, আগামী দিন তৃণমূল কংগ্রেস এখানে জব্দ করে ছাড়বে। আর বাংলায় মানুষকে এসে বলছে 75 লক্ষ চাকরি দেব। মনে করে দেখুন, 2014 সালে ক্ষমতায় আসবার আগে বলেছিল প্রতি বছরে 2 কোটি করে চাকরি দেবে, মানে 5 বছরে 10 কোটি চাকরি দেবে বিজেপি। সেই বিজেপির মুকুল রায় আজকে বলছে বাংলায় বিজেপির সরকার এলে 75 লক্ষ নাকি উনি চাকরি দেবেন। ওনাকে একটু কান ধরে বুঝিয়ে দেবেন যে আগে 2 কোটি চাকরির হিসেব দাও, তারপরে 75 লক্ষ চাকরির জুমলা গল্প শোনাবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যাদেরকে, যাদের জন্য লড়াই করেছেন, যাদের কথায় যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবন বিপন্ন করে নন্দীগ্রামে ছুটে গেছেন, আজকে তারা বলছে নন্দীগ্রামের বেতাজ বাদশা, সরি নন্দীগ্রামের বেতাজ বাদশাকে বলতে চাই, আজকে জার্সি বদল করে তুমি তৃণমূল থেকে বিজেপিতে গেছো, আর বিজেপির মঞ্চে দাঁড়িয়ে বলছে আমি শুভেন্দু অধিকারী, আমি অকৃতদার, আমি মানুষের জন্য অকৃতদার। রাজনৈতিক মিটিংয়ে দাঁড়িয়ে বলছে অকৃতদার, মানে কেউ বিয়ে করেনি। তা তোমাকে কেউ বিয়ে করেনি, তার দোষ কি তৃণমূল কংগ্রেসের নাকি? বিজেপিতে গেলে তাহলে বিয়ে হবে, ওই জন্য বিজেপিতে গেছো। আর আমি বলি, 2000 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে দলের টিকিটে কাউন্সিলর করেছে, দলের টিকিটে তুমি বিধায়ক হয়েছো, তারপরে মন্ত্রী হয়েছো, সাংসদ হয়েছো, মিটিংয়ে দাঁড়িয়ে অকৃতদার অকৃতদার না বলে হাত জোড় করে মানুষের সামনে বলো যে আমি অকৃতজ্ঞ, আমি বেঈমান, মানুষ তোমাকে বুঝে দেবে, বুঝিয়ে দেবে যে বাংলা কি জিনিস। আজকে এই মাটিতে দাঁড়িয়ে বিজেপি যারা বলছে, সম্মানীয় বিধায়ক বলছিলেন, বিজেপি বলছে আমফানের টাকা তৃণমূল কোথায় রাখলো। আমি বিজেপির বন্ধুদের স্মরণ করিয়ে দেব, যেদিন আমফান ঝড়টা এসেছিল তখন দিলীপ ঘোষ
বারোকামরার ফ্ল্যাটে খাটের তলায় ঢুকে শুয়ে পড়েছিলেন ভয়ে, আর মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের দোতলায় বসে কন্ট্রোল রুমে থেকে বাংলাকে রক্ষা করেছিলেন, তাই তাকে নিয়ে কথা বলা মানায় না। বাংলায় আমফানে ক্ষতি হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা, বাংলার সরকার 6,500 কোটি টাকা আমফানের মোকাবিলা করতে খরচ করেছে, আর নরেন্দ্র মোদীর সরকার 40 মিনিটের জন্য বাংলায় এসে 1,000 কোটি টাকা দিয়ে পালিয়ে গেছে। আজকে মাসে মাসে অমিত শাহ আসছে, বিজয় বর্গীরা আসছে, তারা এলাকায় এলে জিজ্ঞেস করবেন আমফান হয়েছিল যখন কোথায় ছিলেন, যখন বুলবুল হয়েছিল কোথায় ছিলেন। বাংলার মানুষ বলছে শীত গ্রীষ্ম বর্ষা মমতাই বাংলার ভরসা, আর এই রাস্তা দিয়ে যখন হেঁটে যাই তখন বোঝা যায় মানুষ কানে কানে বলে যায় ঝকঝকে রাস্তা চকচকে আলো, পাবলিক বলছে এই সোনারপুর উত্তরে তৃণমূলই ভালো, সোনারপুর উত্তরে ফিরদৌসী বেগম ভালো, অন্য কাউকে দরকার নেই। একথা কেন বলছি? একথা বলছি তার কারণ এই বিজেপি অনেক প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছিল। ওরা বলেছিল বিজেপি ক্ষমতা এলে প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবে। 15 টাকাও পেয়েছেন? পেয়েছেন, হ্যাঁ কি না জোরে বলুন। আর তারপরে কি বলেছিল বিজ্ঞাপন দিয়ে, আপ কি বার মোদী সরকার এলে কি হবে, গ্যাসের দাম বাড়বে না, পেট্রোলের দাম বাড়বে না, ডিজেলের দাম বাড়বে না। পেট্রোলের দাম আজকে কত? কত? 85 টাকা। এই সরকার এমন একটা সরকার, এক মাসে 23 বার পেট্রোলের দাম বাড়িয়েছে, এক মাসে 22 বার ডিজেলের দাম বাড়িয়েছে, আর মনে করে দেখুন 15 দিন আগে রান্নার গ্যাসের দাম প্রথমে বাড়ালো 50 টাকা, তারপরে আবার বাড়ালো 50 টাকা। অর্থাৎ বিজেপি বলে ভারতীয় জনতা পার্টি, জনতার সাথে নেই, বিজেপি হচ্ছে বর্বর জুমলা পার্টি, মিথ্যে পার্টি, মিথ্যে কথা বলার পার্টি। সেই মিথ্যে কথা বলা বিজেপির বিরুদ্ধে আমাদের আগামী দিন লড়তে হবে, ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। এই বাংলায় ছোটবেলা থেকে আমরা যখন বইয়ের পাতা খুলেছি, ডান দিকের পাতায় থাকতো রবীন্দ্রনাথের কবিতা, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান, আর ডান দিকের বাঁদিকের পাতায় থাকতো নজরুল ইসলামের কবিতা, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। সেই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছিলেন, দলটার নাম দিয়েছিলেন TMC, টি ফর টেম্পল, এম ফর মস্ক, সি ফর চার্চ, মন্দির মসজিদ গির্জা, সর্বধর্ম সমন্বয়, হিন্দু মুসলমান শিখ ইসাই, আপোষ মে রহে না ভাই ভাই। তাই গর্ব করে আমরা তৃণমূল কংগ্রেস করি। তৃণমূল কংগ্রেসকে ভোট পাওয়ার জন্য রামকে বিক্রি করতে হয় না, মা কালীকে বিক্রি করতে হয় না, মা দুর্গাকে বিক্রি করতে হয় না, আজকে ফিরদৌসী দিকে জেতবার জন্য আল্লাহকে বিক্রি করতে হয় না। সুতরাং আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা বুকে হাত দিয়ে বলবো যে আমরা আর যাই হোক রাজনীতির ময়দানে রামকে আনবো না, কালীকে আনবো না, যিশুকে আনবো না, আল্লাহকে আনবো না, আমরা ভোট করব উন্নয়নের নিরিখে। আমরা বলবো যদি আপনার স্বাস্থ্যসাথী দরকার রয়েছে আপনার দুয়ারে সরকার, যদি আপনার কন্যাশ্রী দরকার রয়েছে আপনার দুয়ারে সরকার, যদি আপনার যুবশ্রী দরকার রয়েছে আপনার দুয়ারে সরকার। আজকে বিজেপিতে গিয়ে কিছু নেতা বড় বড় কথা বলছে, বলছে পান্তা খাওয়া গামছা পরা নেতা। তা তুমি যদি পান্তা খাওয়া নেতা হয়, আপনারা তো বাড়িতে পান্তা খান, আপনার কি 8খানা পেট্রোল পাম্প আছে? 8টা পেট্রোল পাম্প নিয়ে তুমি বলছো তুমি পান্তা খাওয়া নেতা, 30টা ট্রলার নিয়ে তুমি বলছো তুমি পান্তা খাওয়া নেতা। চিন্তা করো না, 2021 নির্বাচনে আগামী দিনে তোমাকে বাংলার মানুষ পান্তা খাইয়ে শীত ঘুমে পাঠিয়ে দেবে, সারা দুপুর ঘুমোবে, সারা দিন ঘুমোবে, সারা রাত ঘুমোবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধাচরণ করে। আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল তারা সফল হতে পারেনি। এই বিজেপি বলে ওরা ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান, আর তৃণমূল কংগ্রেস নাকি দেশদ্রোহী। তা আমি বলি, এই পাড়াতে নিশ্চয়ই দেখবেন প্রত্যেক পাড়ায় একটা দুটো ছেলে থাকে যার বাবা হয়তো খুব কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে, তার মা হয়তো লোকের বাড়িতে কাজ করে, করে দুটো পয়সা করেছে, গলায় একটা সোনার চেন গড়িয়েছে, আর মা যখন ঘুমোয় তখন ছেলে
মায়ের গলা থেকে সোনার চেনটা চুরি করে নিয়ে বাজারে গিয়ে জুয়া খেলে সাতটা খেলে টাকাটা উড়িয়ে দেয়। বিজেপি বলছে ওরা ভারত মাতার সন্তান, ভারত মাতা আমাদের যদি মা হয় ভারত মাতার গায়ের গয়না কি? ভারত মাতার গায়ের গয়না হচ্ছে রেল, ভারত মাতার গায়ের গয়না হচ্ছে বিমান, ভারত মাতার গায়ের গয়না হচ্ছে সেল, ভারত মাতার গায়ের গয়না হচ্ছে কোল ইন্ডিয়া, আর বিজেপি হচ্ছে ভারত মাতার সেই কুলঙ্গার সন্তান যারা রেল বেচেছে, সেল বেচেছে, কোল ইন্ডিয়া বেচেছে, এয়ার ইন্ডিয়া বেচেছে, দেশটাকে বিক্রি করে দিয়েছে। চা বিক্রি করতে করতে দেশটাকে বিক্রি করে দিয়েছে। তাই আমাদের এই লড়াইতে বাংলার কোনো নেতা নেই। আমি দিলীপ ঘোষকে নেতা মানি না। যে দিলীপ ঘোষ রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বলে শ্মশানে পাঠিয়ে দেব, লাশ পাঠিয়ে দেব, লাশ গুনে বাড়িতে ঢুকিয়ে দেব, আমি সেই দিলীপ ঘোষকে রাজনৈতিক নেতা মানি না। আমি মনে করি সেই দিলীপ ঘোষ গুন্ডা দিলীপ, আগে থাকতো একটা করে হাত কাটা দিলীপ, চোখ কানা পচা, এ হচ্ছে সেই গুন্ডা দিলীপ ঘোষ। সেই গুন্ডা দিলীপ ঘোষের বিরুদ্ধে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নামাবেন না, দরকার নেই। গুন্ডা দিলীপ ঘোষকে শায়েস্তা করবার জন্য বাংলা তৃণমূল ছাত্র পরিষদই যথেষ্ট। প্রথম ব্যারিকেডটা আমরা করে ওই গুন্ডাকে রুখে দেব। বাংলায় নেতা নেই, ভরসা করতে পারছে না, তাই জন্য তৃণমূলের কাছ থেকে, তৃণমূল যে নেতাগুলোকে ফেলে দিচ্ছে। আমরা একজনকে তাড়িয়ে দিয়েছিলাম, আজকে গিয়ে জয়েন করেছে, বলছে বাড়িতে তো পদ্ম ফোটালাম, আমার ভাইকে তো জয়েন করালাম, বাড়িতেই থাকবে। 2021-এর পরে মমতা বন্দ্যোপাধ্যায় চিরতরে তোমাদের জন্য শান্তিকুঞ্জেই ব্যবস্থা করে দেবে, শান্তিকুঞ্জ থেকে আর কাঁথিতে বেরোতে পারবে না। বাংলার মাটিতে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, মুকুল রায় হারাবোই হারাবো, প্রত্যেকটা সিটে হারাবো, ইঞ্চিতে ইঞ্চিতে হারাবো, বুথে বুথে হারাবো। এই সিপিএম মনে রেখো, আমরা তৃণমূল কংগ্রেস করি, ত্রিপুরা সিপিএম নই, যে ব্যাকবোনটা বেচে দেব। গণশক্তি কাগজ আজকে চলছে কার টাকায়? নরেন্দ্র মোদীর বিজ্ঞাপনে। মনে রেখো সিপিএম, এটা তৃণমূল কংগ্রেস, আমরা দলটাকে বিক্রি করে দিইনি, আমরা কংগ্রেসের হাত ধরে নির্বাচনে আমাদের যাওয়ার দরকার হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় একাই 100, মমতা বন্দ্যোপাধ্যায় এক, আপনারা মানুষ আপনারাই 100, আর তৃণমূল কংগ্রেস দলটা নেতাদের দল নয়, দলটা বুথের কর্মীদের দল, ব্লকের কর্মীদের দল, অঞ্চলের কর্মীদের দল, যারা ঝান্ডা বাঁধে এই দলটা তাদের দল। এই দলটা তাপসী মালিকের রক্ত দিয়ে গড়া, ইমদাদুল ইমাদুলের রক্ত দিয়ে গড়া, নন্দীগ্রামের রক্ত দিয়ে গড়া, সীতাইয়ের রক্ত দিয়ে গড়া, মঙ্গলকোটের রক্ত দিয়ে গড়া, রায়নার রক্ত দিয়ে গড়া। সেই দলকে চমকে কোনো লাভ নেই। বলছে সিঁড়ি ভাঙতে 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 উঠেছি, সিঁড়ি ভাঙতে 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 35টা পদ ওপরে উঠে গেছে, আর জনতার জননেত্রী রাস্তায় মানুষের সঙ্গে থেকে গেছে। তোমরা আকাশে থাকো, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাটিতে আছে, গ্রাস রুটে আছে, তৃণমূলে আছে, বাংলার হৃদয়ে আছে। সরাতে পারবে না, নড়াতে পারবে না। 2016 সালে বলেছিল, সব সংবাদ মাধ্যম বলেছিল জোট সরকার ক্ষমতায় আসছে, বলেছিল কি বলেনি? কংগ্রেস সিপিএম জোট সরকার ক্ষমতায় আসছে বলেছিল। আর আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করলেন। আর একজন বিজেপির দালাল আছেন, বিজেপি সব বেচছে, শুধু রাজভবনটা বেচছে না, ওটা কবে বেচে দেবে আম্বানির কাছে? তাহলে এই গভর্নরটাও তার সাথে সাথে যাবে। আপনারা বলেন গভর্নর, আমি বলি গভর্নর, গোমাতার সন্তান তো, গোবর থেকে উৎপত্তি হয়েছে। তা সেই গোমাতার সন্তান মমতাদিকে রোজ টুইট করে মিথ্যে কথা বলে আর অপপ্রচার করে। এই মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, জগদীপ ধনখড় বাবু, বিজেপির দালাল গভর্নর বাবু, 2021-এর মে মাসে রাজভবনে দাঁড়িয়ে ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য আপনাকে শপথ দেওয়াতে হবে, আমরা নিচে বসে হাততালি দেব, বাংলার মানুষ হাততালি দেবে। তারপরে তোমার বন্দোবস্ত কি হবে সেটা তোমার নেতারা ঠিক করবে। আর যারা ভাবছে দুদিন একটু জয় শ্রীরাম বলে একটু বিজেপি করে গা গরম করে তৃণমূলকে টেক্কা দেব, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমরাও হিন্দু ছেলে, আমরাও রামের পুজো করি, মা কালীর পুজো করি, মা দুর্গার পুজো করি। শুধু একটা প্রশ্ন, বিজেপি যখন বলবে জয় শ্রীরাম, ওদের থেকে স্লোগানটা কেড়ে নিন,
বিজেপি থেকে জয় শ্রীরাম স্লোগানটা কেড়ে নিন, ওদের মুখে মানায় না। যে উত্তর প্রদেশের মাটিতে, যে উত্তর প্রদেশের মাটিতে যোগী আদিত্যনাথ রাম মন্দিরের ভূমি পুজো করেছে, সেই উত্তর প্রদেশের হাতরাসে আমাদের বোন সীতাকে ধর্ষিত হতে হয়েছে। তাই মনে রাখবেন, বিজেপির হাতে ভারতবর্ষের সীতারা ধর্ষিত, রাম কোনোদিন সীতার ধর্ষকদের সঙ্গে থাকে না। রাম কোনোদিন সীতার ধর্ষকদের সঙ্গে থাকে না। শ্রীরামচন্দ্র ভগবান, তিনি সীতাকে উদ্ধার করবার জন্য রাবণের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য মা দুর্গার পুজো করে যুদ্ধে গিয়েছিলেন। আজকে উত্তর প্রদেশের মাটিতে দুর্গা পুজো বন্ধ করে দিয়েছে, সেই দুর্গা পুজো বন্ধ করে বলছে ওরা নাকি রামের সন্তান। তাই আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, বিজেপি ধর্ম দেখাবে, নির্বাচনের আগে প্রচুর টাকা ছড়াবে। যদি টাকা দিতে আসে মা বোনেরা রাগ করবেন না, টাকা যদি দিতে আসে পকেটে নিয়ে নেবেন, আর ওই চটে ঘেরা জায়গাটায় গিয়ে বিজেপিকে উল্টে দেবেন। তার কারণ ওই টাকা আপনার প্রাপ্য টাকা, বাংলার প্রাপ্য জিএসটির টাকা, বাংলার প্রাপ্য 100 দিনের কাজের টাকা, বাংলার গ্রাম সড়ক যোজনার টাকা, বাংলা আবাস যোজনার টাকা, ওই টাকা বাংলার প্রাপ্য টাকা। জিএসটি বাবদ বাংলার এখনো 84,000 কোটি টাকা কেন্দ্রের থেকে প্রাপ্য, সেই টাকা বিজেপি বাংলাকে দেয় না। তাই আমাদের লড়তে হবে একসাথে। 2021-এর এই প্রথম দিনে একটা স্লোগান আপনারা অন্তরে হৃদয়ে আগামী 4 মাস এই স্লোগান চালিয়ে যান। 2021 দিচ্ছে ডাক, দঙ্গা মোদি নিপাত যাক। 2021 দিচ্ছে ডাক, দিলীপ ঘোষ নিপাত যাক। 2021 দিচ্ছে ডাক, বেইমানগুলো নিপাত যাক। 2021 দিচ্ছে ডাক, নবান্নে আমার মমতা যাক। 2021 দিচ্ছে ডাক, ঘরে ঘরে খাদ্য সাথী থাক, ঘরে ঘরে সবুজ সাথী থাক, ঘরে ঘরে কন্যাশ্রী থাক। সবাই এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, এই লড়াই কঠিন লড়াই নয়, এই লড়াই তাৎপর্যপূর্ণ লড়াই। এই লড়াই বাংলার সংস্কৃতিকে বাঁচানোর লড়াই, রবীন্দ্রনাথ বিদ্যাসাগরকে বাঁচানোর লড়াই, সিধু কানুকে বাঁচানোর লড়াই। আমার আপনার সংস্কৃতি যা পড়ে যা জেনে এতদিন বেড়ে উঠেছি তাকে বাঁচানোর লড়াই। আজকে বিজেপি নির্বাচন বাংলায় আছে বলে এনআরসি নিয়ে কথা বলছে না, বলছে বাংলায় নির্বাচন হওয়ার পরে বিজেপি এলে তারপরে এনআরসি করব। দিলীপ ঘোষ বলেছিল বাংলা থেকে 2 কোটি বাঙালিকে তারা তাড়িয়ে দেবে, এই দিলীপ ঘোষকে স্মরণ করিয়ে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন সকলের নাগরিকত্ব সুরক্ষিত আছে। আমরা যারা এখানে বসে আছি তাদের নিশ্চয়ই বাড়ির একটা করে দলিল আছে, আমাদের জন্মের সার্টিফিকেট আছে, স্কুল কলেজে পড়ার সার্টিফিকেট আছে, রেশন কার্ড আছে, তার মানেই আমরা নাগরিক। আর বিজেপি বলছে কি, যারা 71 সালের আগে এসেছিল তারা নাগরিক, বাকিরা নাগরিক নয়। ওরে নরেন মোদী, তোমার দলটাই 1980 সালে তৈরি হয়েছিল। এনআরসি করে যদি কাউকে প্রথম বার করতে হয়, আগে বিজেপিকে ভারত থেকে বার করতে হবে, তারপরে তোমরা ভারতবর্ষের মানুষের গায়ে হাত দেবে। আজকে এই পরিস্থিতি যারা বাংলার মাটিতে বাংলাকে অশান্ত করবার চক্রান্ত করছে, আপনারা লাঠি একটা একা থাকলে সে লাঠি সহজে ভেঙে যায়, 10টা লাঠি যদি একসাথে বাঁধা থাকে সে লাঠি কোনোদিন ভাঙে না। তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে। আগামী দিন ঐক্যবদ্ধ হয়ে আমরাই লড়ব, আমরাই জিতব, আর আমরাই গড়ব বাংলার সরকার। মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রী যিনি সংগ্রাম করতে করতে আজকে এই জায়গায় পৌঁছেছেন এবং বাংলাকে পৌঁছে দিয়েছেন। তাই আমাদের সকলের লক্ষ্য একটাই, আগামী 2021-এ বিজেপিকে ভালো করে হোয়াইট ওয়াশ করে ঘুম পাড়িয়ে মমতাদিকে আবার নবান্নে পাঠাতে হবে। তাই আমি যাওয়ার আগে একবার শুধু আওয়াজ তুলবেন, আজকে বছরের প্রথম দিনে যেদিন তৃণমূল কংগ্রেস জন্ম নিয়েছিল, সেই তৃণমূল কংগ্রেসের শহীদদের, 55,000 শহীদের রক্তের শপথ করে বলছি, বাংলায় আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষকে সঙ্গে নিয়ে আমরা নবান্নে পৌঁছে দেব। তার জন্য রক্ত দিতে হলে রক্ত দেব, জীবন দিতে হলে জীবন দেব, ঘাম দিতে হলে ঘাম দেব, কিন্তু মাথা নত আমরা করব না। যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, আর আজকে বিজেপি বলছে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত বদলাতে হবে, আমি বলি জাতীয় সঙ্গীত বদলাতে এসো না, বাংলার মানুষ তোমার বদনটা বিগড়ে দেবে, ভালো করে ঘরে ঢুকিয়ে দেবে। সুতরাং যে বিজেপি বাংলার নোবেল লরিয়েটদের অপমান করে, রবীন্দ্রনাথকে অপমান করেছে, অমর্ত্য সেনকে অপমান করেছে, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছে, সেই বিজেপি কোনোদিন বাংলার বন্ধু হতে পারে না। তাই আওয়াজ তুলুন, জয় হিন্দ, জয় হিন্দ, তৃণমূল কংগ্রেস সিধা পথ।
তৃণমূল কংগ্রেস সিধা পথ, মমাটি মানুষ সিধা পথ, মমতা ব্যানার্জি সিধা পথ। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। বিজেপি হটাও, দেশ বাঁচাও। বিজেপি হটাও, দেশ বাঁচাও। গুন্ডা দিলীপ ঘোষ হটাও, দেশ বাঁচাও। চিটিংবাজ শুভেন্দু হটাও, দেশ বাঁচাও। বেঈমান মুকুল রায় হটাও, দেশ বাঁচাও। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, এই সোনারপুর উত্তরের মামাটি মানুষ জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী লড়াইয়ের ময়দানে জয় আমাদের হবে, আমরাই জিতব, আমরাই লড়ব, আমরাই গড়ব, আমরাই বাংলার সম্মান বাঁচাব। এই শপথ করে আজকের বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সালাম। ধন্যবাদ জানাই সুদীপ রাহাকে।